হ্যালো এভরিওয়ান আমি রুমা আজকে আমি আপনাদের জন্য এই ভিডিওতে একটি জব নোটিফিকেশান নিয়ে এসেছি এই জব নোটিফিকেশানটি বেরিয়েছে তাম্রলিপ্ত মহাবিদ্যালয় আবাসবাড়ি তমলুক পূর্ব মেদিনীপুর থেকে এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন এর পিডিএফ লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা একবার ডাউনলোড করে দেখে নেবেন ফর্ম ফিল করার আগে তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব এই জবের জন্য আপনাদের কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কি এজ লিমিট রয়েছে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে কত স্যালারি রয়েছে এবং ইম্পর্টেন্ট ডেটস এখানে পোস্ট রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি এবং কর্মবন্ধু এবং ওয়েস্ট বেঙ্গলের টোয়েন্টি থ্রি জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন এটি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর প্রথমে আমরা দেখে নেব গ্রুপ সি পোস্টের কমপ্লিট ডিটেলস তারপর আমরা দেখব গ্রুপ ডি এবং কর্মবন্ধু পোস্টের জন্য কমপ্লিট ডিটেলস তো গ্রুপ সি পোস্টের জন্য এখানে ক্লার্ক পোস্টে নিয়োগ হচ্ছে এবং আপনাকে অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম পৌঁছে যাওয়ার লাস্ট ডেট হচ্ছে এগারো তিন দু হাজার বাইশ বিকেল চারটের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটি রেজিস্টার্ড অথবা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে গ্রুপ সি পোস্টের জন্য আপনার স্যালারি রয়েছে বাইশ হাজার টাকা থেকে আঠান্ন টাকা পর্যন্ত এখানে মোট তিনটি ভ্যাকেন্সি রয়েছে এবং পোস্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে আপনারা একবার দেখে নেবেন অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে এবার আমরা দেখে নিই আপনার কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তো গ্রুপ সি পোস্টের জন্য আপনাকে মাধ্যমিক পাস করতে হবে এছাড়াও আপনার কম্পিউটার নলেজ থাকতে হবে তবে কম্পিউটার নলেজ না থাকলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার কম্পিউটার নলেজ থেকে থাকে তাহলে আপনারা এক্সট্রা বেনিফিট পেয়ে যাবেন পাঁচ নম্বরের যদি আপনাদের দু বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলেও আপনারা এক্সট্রা বেনিফিট পেয়ে যাবেন পাঁচ নম্বরের ইন্টারভিউর সময় এবার আমরা দেখে নেবো আপনাদের সিলেকশান কিভাবে হবে তো গ্রুপ সি পোস্টের জন্য আপনাদের প্রথমে লিখিত এক্সাম হবে একশো পঞ্চাশ নম্বরের তারপর আপনাদের কম্পিউটারের অ্যাপ্লিকেশন টেস্ট হবে পঞ্চাশ নম্বরের এবং শেষে আপনাদের কুড়ি নম্বরের ইন্টারভিউ হবে এবার আমরা দেখে নেব আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে ফিল আপ করবেন তো এই নোটিফিকেশানের শেষে সে এই যে এই অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে আপনাকে একটি এ ফোর সাইজ পেপারের মধ্যে প্রিন্ট আউট বার করে নিতে হবে এবং আপনাকে নিজে হাতে ফর্মটিকে ফিল আপ করতে হবে এরপর আপনাকে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে কিছু সাপোর্টিং ডকুমেন্টস অ্যাড করতে হবে যেমন আপনার এজ প্রুফ সার্টিফিকেট ভোটার কার্ড অথবা আধার কার্ড আপনার কাস্ট সার্টিফিকেট তারপরে আপনার পাস সার্টিফিকেট যদি থেকে থাকে তো এরপর আপনার এডুকেশন কোয়ালিফিকেশানের সার্টিফিকেট লাগবে এবং আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট লাগবে যদি থেকে থাকে তো এই সমস্ত সার্টিফিকেট আপনি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নেবেন এবং তারপর অ্যাপ্লিকেশন ফর্মের সাথে এই ঠিকানায় পাঠিয়ে দেবেন টু দ্য প্রিন্সিপাল তাম্রলিপ্ত মহাবিদ্যালয় আবাসারি তমলুক পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল পিন নম্বর সেভেন টু ওয়ান সিক্স থ্রি সিক্স এই ভিডিওর শেষে আমরা দেখে নেব আপনাকে কত টাকা অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে এবং কি এজ লিমিট রয়েছে এবার আমরা দেখে নিই গ্রুপ ডি এবং কর্মবন্ধু পোস্টের কমপ্লিট ডিটেলস তো গ্রুপ ডি এবং কর্মবন্ধু পোস্টের জন্য আপনার ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে এবং আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম আগে থাকতে পাঠানোর কোনো দরকার নেই যেদিন আপনার ইন্টারভিউ হবে ওই দিনই আপনাকে সমস্ত কিছু সাথে করে নিয়ে যেতে হবে তো আপনার গ্রুপ ডি পোস্টের জন্য ল্যাব অ্যাটেন্ডেন্ট পিওন লাইব্রেরি পিওন লেডি অ্যাটেন্ডেন্ট এই পোস্টগুলি রয়েছে এবং আপনার স্যালারি রয়েছে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা এবং কর্মবন্ধু পোস্টের জন্য আপনার স্যালারি রয়েছে তিন হাজার টাকা এবং এটি একটি পার্ট টাইম জব গ্রুপ ডি পোস্টের জন্য মোট ছটি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে পোস্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস অ্যালোকেট করা রয়েছে আপনারা একবার অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নেবেন কর্মবন্ধু পোস্টের জন্য মোট দুটি ভ্যাকেন্সি রয়েছে এবার আমরা দেখে নেবো আপনাদের কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে গ্রুপ ডি এবং কর্মবন্ধু পোস্টের জন্য তো এখানে আপনি অষ্টম শ্রেণী পাস করলেই হবে এবং তার সাথে আপনার কম্পিউটার নলেজ থাকতে হবে যদি নাও থেকে থাকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার কম্পিউটার নলেজ থেকে থাকে তাহলে আপনারা পাঁচ নম্বরের এক্সট্রা বেনিফিট পেয়ে যাবেন আপনার ইন্টারভিউয়ের সময় এছাড়াও আপনাদের যদি দু বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলেও আপনারা পাঁচ নম্বরের এক্সট্রা বেনিফিট পেয়ে যাবেন ইন্টারভিউয়ের সময় এখানে আপনাদের ইন্টারভিউয়ের ডেট এবং টাইম দেওয়া রয়েছে তো গ্রুপ ডি এবং কর্মবন্ধু পোস্টের জন্য আপনাদের শুধুমাত্র ইন্টারভিউ হবে আপনাদের ইন্টারভিউ হবে দশ দিন দু তারিখে এবং আপনাদের ইন্টারভিউয়ের দিন সাড়ে নটা থেকে সাড়ে এগারোটার মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে গ্রুপ ডি এবং কর্মবন্ধু পোস্টের জন্য যেদিন ইন্টারভিউ হবে সেই দিন আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং আপনাদের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সাপোর্টিং সেগুলো সেলফ অ্যাটাস্টেড করা এবং অরিজিনাল কপি নিয়ে যেতে হবে আপনাদের আগে থাকতে অ্যাপ্লিকেশন ফর্ম পাঠানোর কোনো দরকার নেই যেদিন আপনাদের ইন্টারভিউ সেই দিনই আপনারা সমস্ত কিছু সাথে করে নিয়ে যাবেন এটি শুধুমাত্র গ্রুপ ডি এবং কর্মবন্ধু পোস্টের জন্যই কিন্তু গ্রুপ সি পোস্টের জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম প্রথমে পাঠিয়ে দিতে হবে এটি হচ্ছে গ্রুপ ডি এবং কর্মবন্ধু পোস্টের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটিকে আপনাকে এ ফোর সাইজ পেপারে প্রিন্ট আউট বার করে নিতে হবে এবং তারপরে ফর্মটিকে ফিল আপ করে নিতে হবে এবং যেদিন আপনাদের ইন্টারভিউ হবে সেদিন আপনাদের এই সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস অরিজিনাল কপি এবং জেরক্স কপি নিয়ে যেতে হবে ডকুমেন্টসগুলি হচ্ছে আপনার এজ প্রুফের সার্টিফিকেট ভোটার কার্ড অথবা আধার কার্ড আপনার কাস্ট সার্টিফিকেট আপনার ফার্স্ট সার্টিফিকেট যদি থেকে থাকে তো আপনার এডুকেশান কোয়ালিফিকেশানের সার্টিফিকেট ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে তো এই সমস্ত সার্টিফিকেট আপনাকে অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে যেতে হবে এটা হচ্ছে অ্যাড্রেস এই ঠিকানায় আপনাকে পৌঁছে যেতে হবে টু দ্য প্রিন্সিপাল তাম্রলিপ্ত মহাবিদ্যালয় আবাসারি তমলুক পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল পিন নম্বর সেভেন টু ওয়ান সিক্স থ্রি সিক্স যেদিন আপনার ইন্টারভিউ হবে সেদিন আপনাকে এই ঠিকানায় পৌঁছে যেতে হবে সকাল সাড়ে নটা থেকে সাড়ে এগারোটার মধ্যে এবার আমরা দেখে নেবো গ্রুপ সি গ্রুপ ডি এবং কর্মবন্ধু পোস্টের জন্য আপনাদের কি বয়স সীমা রয়েছে তো এখানে আপনাদের বয়স সীমা রয়েছে আঠেরো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত এবং আপনাদের বয়সের হিসাবটা অবশ্যই করতে হবে এক এক দু এই হিসাবে এছাড়াও আপনারা সরকারি নিয়ম অনুযায়ী আপনাদের বয়সের ওপরে ছাড় পেয়ে যাবেন এস টি এসসি ওবিসি এবং এক্স সার্ভিসম্যানেরা আপনারা এই চারটে একবার দেখে নেবেন এবার আমরা দেখে নেব আপনাদের কত টাকা অ্যাপ্লিকেশন ফি রয়েছে তো জেনারেল ক্যাটাগরির জন্য একশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি রয়েছে এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি রয়েছে এবং এই অ্যাপ্লিকেশন ফি আপনাদের আগে থাকতে পে করার কোনো দরকার নেই যেদিন আপনাদের ইন্টারভিউ সেদিন আপনাদের অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি হচ্ছে পারমানেন্ট জব এবং কর্মবন্ধু হচ্ছে পার্ট টাইম জব যদি আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপে কোনো ডাউট হয়ে থাকে তো আপনারা আমাদের কমেন্ট করতে পারেন আমি আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এর ইউআরএল লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা এই ওয়েবসাইটে এসেও অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন এই যে এইখানে ক্লিক করে এখানে ক্লিক করার সাথে সাথেই একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে ঠিক এই রকম এরপর এই যে এমপ্লয়মেন্ট নোটিস লেখা রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করেই আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটিকে ডাউনলোড করতে পারবেন এবং অ্যাপ্লিকেশান ফর্মটিকেও ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে এই রকমই জব রিলেটেড নোটিফিকেশান নিয়ে আজকের জন্য বাবাই